পাবিয়ে ভাবিয়ে যথেষ্ট রাগ হয়েছে, আমি গেলাম বলে মেট্রো রেল চড়তাম, তো তোর ভাইয়ে যাওয়ার আগে কতগুলো নিয়ম কারণ বললা দিছে যে ওইখানে গিয়ে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। কোটি কোটি টাকার প্রকল্প, শত কোটি টাকার, তাই না, হাজার কোটি, আই ডোন্ট নো, বাট দেখেন মাত্র 10 টাকার একটা বোতলের কারণে 12 লক্ষ টাকা ক্ষতি ঢাকা মেট্রো রেলের। আপনি আসেন যে ঘটনার প্রেক্ষাপটের আগে একটু বলি, বাঙালির একটা চরিত্র আছে, এই চরিত্রটা আমরা শিক্ষাজীবন থেকে পাইছি, যে কোনো জায়গায় আমরা কিন্তু এই চরিত্রটা অ্যাপ্লাই করি। বাসে উঠা, ধরেন কলেজ বাসে আমরা যখন চড়তাম তখন করতাম কি, যে সিট দখলের একটা খেলা খেলতাম, একটা বই বার কইরা ওই সিটের মধ্যে রাখে যে সারাটা দুনিয়া ঘুরতাম, আশা করতাম সিটের দাবি আমার, মানুষ দাঁড়াই রয়েছে, এই যে একটা প্রবণতা। এক নাম্বার টু হচ্ছে যে কোনো জায়গায় লাইন ধরার ক্ষেত্রে বাঙালি নিয়ম মানে না, আর এই নিয়ম না মানার কারণে একটা 10 টাকার পানির বোতলের কারণে 12 লক্ষ টাকা ক্ষতি হয়েছে মেট্রো রেলের যাত্রীরও, ভোগান্তি পেয়েছে প্রায় 1 ঘন্টা। গত 2 দিন আগে আপনারা জানেন যে আমাদের ঢাকা মেট্রো রেলের একটা ঘটনা ঘটছে, কোনো একজন যাত্রী কোনো একটা পানির বোতল হাতে করে আসছিল, স্বাভাবিক এখন পানির বোতল সবার হাতেই থাকে। এখন মেট্রো রেলে ঢুকার আগে যে গেটটা থাকে এটা কিন্তু সেন্সর্ড, এটা নির্দিষ্ট একটা সময়ে খোলে আবার নির্দিষ্ট একটা সময়ে বন্ধ হয়। এখন আমদার কোনো একজন যাত্রী খুব চালাক, এবারা করছে কি থা মনে করলেন পানির বোতলটা নিয়া এরকম সেন্সরের যে দরজাটা খোলে বন্ধ হয় এটার মাঝখানে রেখা দিছে, মাঝখানে রাখার কারণে সেন্সর তো একটা সিস্টেমে চলে, হঠাৎ করে এটা উল্টা সিস্টেমে যায়, সেন্সর গেছে আটকাইয়া, আমার এখন দরজা রয়েছে খোলা, এখন ট্রেন আসলে ওঠা নামার জন্য এই দরজাগুলা আগে বন্ধ হয়, তারপরে ট্রেন ছাড়ে, আবার যখন আসে নির্দিষ্ট নিয়মে এই দরজাগুলা খোলে, এরপরে হয়েছে কি এদিক দিয়ে মানুষ ঢুকে যাবে, সুতরাং মেট্রো রেল হয়ে গেছে বন্ধ, বন্ধ হইয়া প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। এখন 12 লক্ষ টাকা লস কীভাবে হয়েছে দেখেন, প্রতিদিন এই মেট্রো রেল থেকে সম্ভবত 1.5 কোটি টাকা আমাদের কী বলা হয়েছে আয় হয়, এখন সেই হিসাবে যেই 14 ঘন্টা চলে সেই 14 ঘন্টার মধ্যে 1 ঘন্টার দাম প্রায় নাকি 12 লক্ষ টাকা, সুতরাং আপনি দেখেন একটা 10 টাকার পানির বোতল 12 লক্ষ টাকা খায়া দিছে। আমাদের বাংলাদেশে একমাত্র দেশ যেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়, সরকার কিন্তু অনেক দৃষ্টিনন্দন জিনিসগুলারে বানায়, আমরা নিজেরা অর্ধেক নষ্ট করি আর যারা কর্তৃপক্ষ আছে তারা বাকি অর্ধেক নষ্ট করে। মেট্রো রেলকে ঘিরা নানান সময় নানান আলোচনা হচ্ছে, দেখেন ঘুড়ি উড়াইয়া মেট্রো রেলের তারে আমরা ফালাই, দেখা গেছে মেট্রো রেল চলাচল বন্ধ। এখন এই ট্রেনের উপকারিতার কথাটা সবাই স্বীকার করছেন, যারা সরকারের সমালোচনা আছেন তারাও কিন্তু বলছেন যে এই মেট্রো রেল আসার পরে সকলের জন্য অনেকটা স্বস্তির বিষয় এসছে, কিন্তু এখন এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য আসলে কি দরকার। কয়েকদিন আগে আমরা দেখছি কে জানি পাথর দিয়া মেট্রো রেলের এই যে গ্লাস আছে সেগুলোর মধ্যে ঢিল মারছে, তো নানান ধরনের কর্মকাণ্ড ঘটে। আমরা যারা সুনাগরিক আছি, যারা মেট্রো রেল চড়ি, সেখানে যেহেতুগুলো অত্যাধুনিক প্রযুক্তির জিনিসপত্র, আমাদেরকে আর একটু সচেতন হইতে হবে, রাষ্ট্রের টাকা যেমন নষ্ট হচ্ছে আমাদেরও সময় নষ্ট হচ্ছে, আর কোনো কারণে এরকম 2 সেটটা ঘটনা যদি মেট্রো রেল বন্ধ করে থাকে এরপরে কিন্তু ঠেলাটা বুঝবেন যারা মেট্রো রেল ব্যবহার করেন। সুতরাং আমরা যারা ব্যবহারকারী আছি আমাদের সচেতন হইতে হবে। এখন যেই ভাইয়ে পানির বোতল রেখে গেছে এই লোকের আসলে কি পরিচয় পাওয়া গেছে কি না, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানি না, তবে না বুঝা করছে বা বুঝা করছে কিছুটা শাস্তি জরিমানা দরকার, যেন পরবর্তী সময় বাকিরা সচেতন হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।